জ্ঞান ও মেধা মানুষের সেবায় ব্যবহার করুন চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী, বিভিন্ন জেলায় নার্সিং ইনস্টিটিউট করার আশ্বাস। রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হবে না, সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন বললেন পররাষ্ট্রমন্ত্রী। ভারত মূল্য বাড়িয়ে দেয়ায় কমেছে পেঁয়াজ আমদানি, বাজারে নেতিবাচক প্রভাব, দ্রুত সমস্যার সমাধান দাবি। ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, ফাইনালে চোখ টাইগারদের। নাটোরের হালতি বিলের পাতুল ঘাটে ভ্রমণ পিপাসুদের ভিড়, সুযোগ সুবিধা বাড়ানোর দাবি। অর্জিত জ্ঞান ও মেধাকে মানবিকতার সাথে চিকিৎসা সেবায় ব্যবহার করতে চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আহ্বান জানান এবং তিনি বলেন দেশের বিভিন্ন জেলাতে নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে। রিয়াদ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের মানবিক উদ্যোগ গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ। 2013 সালের 18 নভেম্বর থেকে পথ চলা শুরু এ প্রতিষ্ঠানের। এরপর থেকে স্বাস্থ্য, শিক্ষা ও স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবায় অবদান রাখছে প্রতিষ্ঠানটি। বুধবার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল কেপিজে নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন এবং ট্রাস্টের সহ সভাপতি শেখ রেহানা। অনুষ্ঠানের শুরুতে নার্সিং শিক্ষা স্নাতক ডিগ্রি অর্জনধারী 79 জন কৃতী শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় নবীন নার্সদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ডিগ্রিধারী নার্সদের হাত এগিয়ে দিতে হবে চিকিৎসা সেবায়। আর তো মানবতার সেবায় আপনারা আপনাদের এই অর্জিত জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগাবেন। দীর্ঘদিন নার্সিং পেশা অবহেলিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার এ পেশার মর্যাদা বাড়িয়েছে, ফলে সেবামূলক এ পেশার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। নার্সরা তারা ট্রেনিং নেবে, পিএইচডি করবে এবং তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, নিজেদেরকে গড়ে তুলবে। সেই সাথে সাথে তাদের চাকরির যে সীমাটা ছিল সেটাও খুব একটু নিচু শ্রেণীতে ছিল, সেটাও আমরা আপগ্রেড করে দিলাম। নার্সিং শিক্ষা ও সেবা কার্যক্রম খাতে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান। নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা সার্ভিসকে অধিকতর গুণগত মানসম্পন্ন করার লক্ষ্যে আমরা দেশে 43টি সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স চালু করেছি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের আসন সংখ্যা প্রায় 1580 থেকে বৃদ্ধি করে 2580-তে উন্নীত করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়োচিত কার্যক্রমের ফলে গত 10.5 বছরে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। 6000 জনগোষ্ঠীর জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক যেন প্রাথমিক চিকিৎসাটা তারা পেতে পারে সেই ব্যবস্থাটা আমরা শুরু করি। বিশ্বমানের নার্সিং সেবা দিতে দেশের বিভিন্ন জেলায় আধুনিক নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবথেকে বেশি লাভবান হচ্ছে আমাদের দেশের মেয়েরা এবং শিশুরা। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন। রোহিঙ্গা বাংলাদেশের জন্য সংকট হলেও তা বেশি দিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মিয়ানমারের রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক জাতীয় সংলাপে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গাদের সমঝোতার মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। মিয়ানমার সরকারের সঙ্গে যে প্রক্রিয়ায় আলোচনা হচ্ছে তাতে এই সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া সহ যেসব শর্ত দিয়েছে সেগুলো মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে, দ্রুতই এর সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা চুক্তি করেছি, চুক্তিতে তারা রাজি হয়েছে এবং তারা কখনো বলে নাই যে নেবে না। সুতরাং এখন আমরা আশাবাদী
দোয়া করেন। আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছি, ডিটেল বলার কোনো কারণ নাই, তবে আমাদের বিশ্বাস যে এর ফলে আমাদের এই চলমান প্রক্রিয়া, প্রত্যাবর্ষণের যে চলমান প্রক্রিয়া, আমরা এটাতে সফল কাম হব। ভারত মূল্য বাড়িয়ে দেয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে কমেছে পেঁয়াজ আমদানি। নিজেদের বাজার সামাল দিতে ভারত মূল্য বৃদ্ধি করায় পেঁয়াজ আমদানি ধস নেমেছে, যার প্রভাব পড়েছে স্থানীয় সহ অন্যান্য বাজারেও। দ্রুত এই সংকট নিরসনের দাবি ব্যবসায়ী ও ভোক্তাদের। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। গেল এক থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত প্রতি টন ভারতীয় পেঁয়াজের আমদানি মূল্য ছিল $405 থেকে $415 মধ্যে। ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা ন্যাপেড শুক্রবার থেকে হঠাৎ করে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে $852 নির্ধারণ করায় তার প্রভাব পড়ে বাংলাদেশে। মূল্য দ্বিগুণ বেড়ে যাওয়ায় কমে গেছে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি। আমদানি মূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা পেঁয়াজের আমদানি কমিয়ে দেন। তারা বলছেন এত মূল্য দিয়ে পেঁয়াজ আমদানি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে তারা বিক্রি করতে পারছেন না। এদিকে আমদানি কম হওয়ায় স্থানীয় বাজারে প্রতিদিন সকাল বিকাল বাড়ছে পেঁয়াজের দাম। ৪৫ টাকার পেঁয়াজ বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আমাদের বাংলাদেশের পেঁয়াজের দামটা হাই, হাইটা এটার জন্যই আপনার এখন আমাদের মালটা কেনা পড়তেছে মিনিমাম আপনার $855 করে। বেনাপোল পোর্ট দিয়ে যেখানে ৫০-৬০ গাড়ি পেঁয়াজ ঢুকতো, সেখানে এখন পেঁয়াজ ঢুকতো ৪-৫ গাড়ি। আচ্ছা, আমাদের মাঠে পেঁয়াজের তো কোনো কাজই হয় না, দু এক গাড়ি করে আসে, তাও ওই ২-৩ দিন পরে একদিন। বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ টন। এর পরিমাণ কমে গেলে তা দেশের চাহিদায় সংকট সৃষ্টি করবে বলে মনে করছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশের বাজারে পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজ এর ফলে যেহেতু দেশের যতটুকু চাহিদা আছে পুরোটা জিনিস দেশে প্রোডাক্ট করা সম্ভব হয় না। দ্রুত দুই দেশের আলোচনা ও সমঝোতার মাধ্যমে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার দাবি আমদানিকারক, বিক্রেতা ও ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে দ্বিতীয় দিনের মতো বাজার, দোকানপাট, বসতি সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সকাল 9:30 রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে জায়গা ছেড়ে দেওয়ার জন্য মাইকিং করলেও কেউ সাড়া না দেয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বাদ যায়নি কোচিং সেন্টার ও ক্লাবও। রেলওয়ে কলোনিতে অবৈধ ১৩০০ স্থাপনার কথা জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পর্যায়ক্রমে সব স্থাপনা উচ্ছেদ করা হবে। গতকাল সকাল থেকে ২:০০ থেকে ৩:০০ পর্যন্ত অভিযান চালানো হয়। এবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ৬:৩০। এ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে যেতে চায় টাইগাররা। অন্যদিকে আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে। আবু, বিরতি নিচ্ছি, বিরতির পর আরও যা থাকবে। রাঙামাটির বাঘাইছড়িতে এমএন লার্মা গ্রুপের দুই কর্মীকে গুলি করে হত্যা। কমতে শুরু করেছে তিস্তার পানি, জলমগ্ন নদীতে নিম্নাঞ্চল পানিবন্দী লক্ষাধিক মানুষ। আবারও আমন্ত্রণ দুপুর ২টায় একুশে সংবাদ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম কজৈরিছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে এমএন লার্মা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মী নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাঘাইছড়ি উপজেলার কজৈছড়ি গ্রামে এমএন লার্মা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মী রিপেন চাকমা ও বর্ষণ চাকমা অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে গুলি করলে ঘটনাস্থলে তারা দুজনই নিহত হন। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবরটা পেয়েছি সকালে, দুজন লোক মারা গেছে। এটা তাদের একটা সূত্র থেকে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে ঘটনাটা সঠিক, এটা ঘটেছে। গাজীপুর ও নারায়ণগঞ্জে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে, উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক। গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরে
রাজশাহীর বাগমার উপজেলার দেউলা গ্রামে মা ও ছেলেকে গলা কেটে হত্যা মামলার রায়ে তিনজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বেলা 11:30টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ মামলার রায় ঘোষণা করেন। বাগমারের দেউলা গ্রামে নিজ বাড়িতে 2014 সালের 24 নভেম্বর আকলিমা বেগম ও তার ছেলে জাহিদ হাসানকে পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করে জাহিদের চাচা আবুল হোসেন। এই ঘটনা আকলিমার বড় ছেলে দুলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বাগমারা থানা একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে 2018 সালের 31 মে পিবিআই দণ্ডপ্রাপ্ত এই সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মামলার রায় ঘোষণা করে আদালত। কমতে শুরু করেছে তিস্তার পানি, তবে এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। এখনও জলমগ্ন নদীতুরা নিম্নাঞ্চল পানিবন্দী লক্ষাধিক মানুষ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়েছিল 4 দিন আগে, পানি নেমেছে, তবে গতরাতে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা। এখনও পানিবন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। অনেকের আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়, পানি নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, রোপা আমনের চারা। কয়েক দফা বন্যার পর আবার পানি বাড়ায় দুর্ভোগে পড়ে তিস্তা পাড়ের মানুষ। হঠাৎ করে পানি বাড়ার পর আমরা বাড়ি ঘর ছাড়িয়া অর্ধাৎ এক হাঁটু পানিতে উঠছি। গরু ছাগল আমরা রাস্তার উপরে তুলেছি, বাড়ি ঘর ছেড়ে আমরা রাস্তায় উঠেছি। হঠাৎ করে পানি বাড়ার পর বাড়ি ঘরে ধরে পানি উঠছে, চুলে ডুবে গেছে। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। নাটোরের হালতি বিলের পাটুলঘাট, এই স্থানটি ঘিরে গড়ে উঠতে পারে একটি পর্যটন স্পট। প্রতিদিন এখানে আসেন শত শত প্রকৃতি পিয়াসী মানুষ। বিলের ডুবোপথে হেঁটে বেড়ানো, সাঁতার কাটা আর নৌকা ভ্রমণে দিন যাপন তাদের। আধুনিকতা সামান্য ছোঁয়ায় এই স্থানটি হতে পারে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর সহায়তায় রিপোর্ট আফসানা নীলার। দেশের অন্যতম জলাশয় নাটোরের হালতি বিল, আশপাশের মানুষ এই বিলকে ডাকে মিনি কক্সবাজার নামে। শহর থেকে 5 কিলোমিটার দূরের এই বিল বর্ষায় সাগরের মতো দেখায়। জল ছুঁয়ে আসা বাতাস আর তীরে আছড়ে পড়া ঢেউ মুগ্ধ করে দর্শনার্থীদের। বছরের অন্যান্য সময়েও বিল থাকে জলে ভরা। কিছুদিন আগে পাটুলঘাট থেকে নির্মাণ করা হয়েছে ডুবো সড়ক, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এখানে আসলে আমরা খুব আনন্দ পাই, মিনিকা কক্সবাজার হিসেবে আমরা এটা চিনি। নিরাপদ নৌকা ভ্রমণের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ সহ দর্শনার্থীদের খাবার ও বসার ব্যবস্থা করার দাবি বেড়াতে আসা মানুষের। পর্যটনের কোনো কার্যকলাপ শুরু হয়নি, পর্যটক হিসেবে আমরা পাটুলবাসী বা সারা নাটোরবাসী আমরা পর্যটক হিসেবে দেখতে চাই। মানুষের দাঁড়ানোর কোনো জায়গা নাই, অনেক বেচা কেনা হয়, দোকানদারেরা বলে হ্যাঁ খুব উন্নত হয়ে চালা দিলে। হালতি বিলকে ঘিরে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়লে এটি হয়ে উঠতে পারে উত্তরাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার খেলার খবর। এফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের চনবুরিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে 1-0 গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে লাল সবুজরা। তবে দ্বিতীয় ম্যাচে জাপানকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশের কিশোরী দলটি। ম্যাচকে সামনে রেখে স্থানীয় একটি গলফ মাঠে অনুশীলন করে পুরো দল। তোহরা ও অধিনায়ক মারিয়া ছাড়া অন্যান্যরা পুরো ফিট বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। এই দুজনের মাসুল ইঞ্জুরি রয়েছে বলে জানায় বাফুফে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 17 নারী বিশ্বকাপ ফুটবলে খেলার টিকিট পাবে। স্বাগতিক ভারত সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জ্ঞান ও মেধা মানুষের সেবায় ব্যবহার করুন চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী, বিভিন্ন জেলায় নার্সিং ইনস্টিটিউট করার আশ্বাস। রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হবে না, সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন বললেন পররাষ্ট্রমন্ত্রী। ভারত মূল্য বাড়িয়ে দেয়, কমেছে পেঁয়াজ আমদানি, বাজারে নেতিবাচক প্রভাব, দ্রুত সমস্যার সমাধানের দাবি। ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, ফাইনালে চোখ টাইগারদের।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে.com এর সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।